আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু নাসিস ইংলিশ ক্লাব ইটস ইয়োর ক্যারিয়ার ক্লিনিক মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স টুডে ইন দিস ভিডিও উই উইল ডিসকাস সাম পলিটিক্যাল ইস্যুজ আজকে রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করব তাহলে সর্বপ্রথম চলে যাই আমাদের কাঁঠাল রানী হাসিনার প্রসঙ্গ নিয়ে আচ্ছা কাঁঠাল রানী প্রায় প্রত্যেকটা জায়গাতেই একটা কথা বলতেন সেটা হচ্ছে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি মানে আমি ভারতকে যা দিয়েছি তা সারা জীবন ভুলতে পারবে না এখন আমার কাছে মনে হচ্ছে যে এই বাক্যটির উল্টো মানে জনগণের পক্ষে যদি কথাটা এমনটি হতো যে মানে যদি একজন সত্যিকারের দেশ প্রেমিক হয় তাহলে সে ডায়লগটা ঘুরিয়ে বলবে যে ভারত থেকে আমি যা কিছু এনেছি তা বাংলাদেশকে সারা জীবন মনে রাখতে হবে তাহলে এটার ইংরেজি হচ্ছে হোয়াট এভার আই হ্যাভ টেক এন ফ্রম ইন্ডিয়া ফর বাংলাদেশি পিপল বাংলাদেশি পিপল হ্যাভ টু হ্যাভ টু রিমেম্বার ইট ফর ইভার অর্থাৎ বাংলাদেশের জনগণকে এটা সারা জীবনের জন্য মনে রাখতে হবে তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের জনগণের পক্ষে যদি আমরা দেশপ্রেমিক হয়ে এই ডায়লগটা দিতাম তাহলে সবাই নিশ্চয়ই মানে প্রাইম মিনিস্টারকে প্রশংসা করতেন তো বিষয়টা দেখুন আমরা ঘুরিয়ে বলার চেষ্টা করলাম যে ভারতকে আমরা যা দিয়েছি বা আমি যা দিয়েছি তা সারা জীবন ভারতকে মনে রাখতে হবে এটা হচ্ছে বাংলাদেশের পক্ষের ডায়লগ না বাংলাদেশের পক্ষে ডায়ালগ বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশের জনগণকে ভালোবাসলে অবশ্যই এই ডায়ালগটা হতে হবে যে ভারত থেকে যা এনেছি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জনগণকে তা সারা জীবন মনে রাখতে হবে অথবা বাংলাদেশের জনগণ সেটা কখনোই ভুলবে না হোয়াট ইভার আই হ্যাভ টেকিন ফ্রম ইন্ডিয়া ফর বাংলাদেশি ফিপল বাংলাদেশি ফিপল হ্যাভ টু রিমেম্বার ইট ফর ইভার আর বাংলাদেশি এই বাংলাদেশের জনগণ কখনোই তা ভুলতে পারবে না ওয়েল মাই ডিয়ার ব্রাদার ইন্ড সিস্টার আরও কিছু আমরা ডায়ালগ শিখবো বা বুঝবো এবং আলোচনাও করবো সেটা হচ্ছে রিসেন্টলি যেটা ফর্মার প্রাইম মিনিস্টার কার্ডাল রানির হাসিনা সেটা একটা অডিওতে বলেছে যে আমি বর্ডারের আশেপাশে আছি বা কাছে আছি যে কোনো মুহূর্তে ছট করে বা চট করে ঝট করে ঢুকে যাব বা ঢুকে যেতে পারি তো সেটার ইংরেজি কি আম জাস্ট নিয়ার ইন্ডিয়ান বর্ডার বা আই এম জাস্ট নিয়ার নিয়ার টু ইউ এনি টাইম আই ক্যান গেড ইন বাংলাদেশ সুইফটলি মানে যে কোনো মুহূর্তে ক্ষিপ্ত গতিতে বা দ্রুত বা চট করে বাংলাদেশে আমি ঢুকে যেতে পারি আই মে গেড ইন বাংলাদেশ সুইফটলি অ্যানিটাইম সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের এই পলিটিক্যাল আলোচনায় শুধু কাঁঠাল রানি হাসিনাকে নিয়েই বেশ কিছু ডায়ালগ আমরা তুলে ধরলাম এবং আসলে পজিটিভলি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের দেশের জনগণকে ভালোবাসলে বাংলাদেশের জনগণের জন্য কিছু করতে চাইলেই ওই ধরনের গুলো আসলে আসা উচিত ছিল না বা হওয়ার কথা নয় আর হচ্ছে যে সত্যিকারের যদি আপনি আমি আমরা সবাই দেশপ্রেমিক হই তাহলে অবশ্যই এখন থেকে নতুন স্বাধীনতা এখন যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি আফটার রেভলিউশন রেভলিউশনের পরে আমরা যে নতুন নিউ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা পেয়েছি এই দেশে এখন আর আমরা লুটিং চায়না না চায়না তারপর হচ্ছে এক্সটারশন আমরা চাই না স্ন্যাচিং চাই না খিলিং ঘুম কিডন্যাপিং এগুলো চাই না তাই আমরা সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র করতে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য সেখানে প্রত্যেকটা জিনিসের দাম থাকবে সাত এবং সাতদের মধ্যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থাকবে নাগালের মধ্যে যা দেশের জনগণ আরামে স্বাচ্ছন্দ্যে সেগুলো ক্রয় করতে পারে এবং তারা জীবনযাপন করতে পারে এছাড়াও রয়েছে এডুকেশন সেক্টর এডুকেশন সেক্টরটা হতে হবে অবশ্যই পজিটিভ ওয়ে যা যা বই বিশ্বের সাথে তাল মিলে আমরা আমাদেরকে আপডেট করতে পারি আমাদের সন্তানদেরকে আপডেট করতে পারি তারপরে রয়েছে মেডিকেল সেক্টর মেডিকেলে অবশ্যই যেগুলো ইমার্জেন্সি মেডিসিন সেগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে সাধারণ জনগণ সেগুলো ফ্রিলি মেডিকেল থেকে আর যে সকল অপারেশনগুলো দলীয়করণের কারণে দলীয় লোকগুলোই সে অপারেশনগুলো করতো সেগুলোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে একমাত্র যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যারা যারা দিনে আনে দিনে খায় এ সমস্ত লোকদের অপারেশনের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে প্রায়োরাইটাইজ করতে হবে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে প্রিয় বন্ধুগণ এবং প্রিয় দেশের জনগণ আপনারা আমরা আসুন নতুন একটি স্বাধীন রাষ্ট্রের সব কিছুকে নতুন করে আমরা তৈরি করি এবং প্রত্যেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রেখে খেয়াল রেখে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা দুর্নীতিমুক্ত করি আপনি যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানকে অবশ্যই সংস্করণ করবেন আপনি যদি একটি দোকানের মালিক হয়ে থাকেন তাহলে সেখানে সেভাবে আপনি আপনার সংস্কার নিয়ে আসবেন প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আলোচনাটি এখানে শেষ করছি ওবাইদুল কাদেরের বেশ কিছু ডায়ালগ আমার হাতে এসেছে এগুলো নিয়ে নেক্সট আরেকটি ভিডিও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম